অক্টোবরের শেষে জাতীয় নির্বাচনের তফসিল জানালেন ইসি সচিব। তিন সিটিতে আনুষ্ঠানিক প্রচার শুরু, উন্নয়নের নানা প্রতিশ্রুতি। বেগম জিয়াকে মুক্ত না করে জাতীয় নির্বাচনে যাবে না বিএনপি, আবারও হুঁশিয়ারি মির্জা ফখরুলের। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন বাড়ল 17 জুলাই পর্যন্ত। এবং অবাঞ্ছিতদের জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞা, একাডেমিক ও সাংস্কৃতিক কাজে আসতে পারবেন যে কেউ, জানালেন উপাচার্য। অবাস্তব বলছেন শিক্ষকরা।